আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আওয়ামী লীগের এসব অপকর্ম কোনোভাবেই ভোলেনি বাংলাদেশের সাধারণ জনগণ। ছাত্রলীগেরা যেভাবে বাংলাদেশের সাধারণ জনগণের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছিল এবং আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের উপর যেভাবে নির্মম অত্যাচার চালিয়েছিল, এসব অত্যাচার তো আর একদিনে ভুলবার পাত্র নয়। প্রতিটি ক্ষেত্রে যেখানে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার গঠন করা হয়, সেখানে আওয়ামী লীগ যেন তার উল্টোটা। যেখানে শান্তি রক্ষা করাটা বাংলাদেশ কিংবা পুরো বিশ্বের কাছে এক প্রকার কঠিন পরিশ্রমের কাজ, সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজের ইচ্ছাকৃতভাবে দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছিল। তাই তো প্রতিটি ক্ষেত্রে যখন বিশৃঙ্খল পরিবেশের হাত থেকে দেশকে কেউ রক্ষা করতে পারছিল না, তখনই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। কিন্তু এতদিন ধরে যে অন্যায় অত্যাচারগুলো চালিয়েছে, এসব অন্যায় অত্যাচার তো আর একদিনে ভুলবার পাত্র নয়। তাই তো এবার আবারও লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ দেখা দিচ্ছে এবং ছাত্রলীগের বড় বড় নেতাদের একের পর এক পেটানো হচ্ছে। পেটানো হবেই বা না কেন, তারা যেভাবে বাংলাদেশের সাধারণ জনগণের উপর অন্যায় অত্যাচার চালিয়েছে, এসব অন্যায় অত্যাচার তো আর কোনোভাবে ভুলবার পাত্র নয়। প্রতিটি ক্ষেত্রে যেখানে অন্যায় অত্যাচারে দেশ পুরো দিশেহারা হয়ে পড়েছিল, সেই দেশকে রক্ষা করতে ছাত্রছাত্রীরা তারা তাদের নিজেদের মতো করে দেশকে স্বাধীন করেছে। যেখানে একটি দল কিংবা একটি রাজনৈতিক প্রতিষ্ঠান কোনোভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের পতন ঘটাতে পারেনি, সেখানে ছাত্র রাজনীতি এসে সেই ছাত্ররা সকল নেতাকর্মীদের পতন ঘটিয়েছে। প্রতিটি ক্ষেত্রে যদি এমন অবস্থাতে দেশ চলতে থাকে, তাহলে দেশের সাধারণ জনগণের জন্য এক প্রকার শান্তিময় পথ পরিচালিত হবে। কেননা একটি দল কিংবা একটি রাষ্ট্রের নাগরিকরা কখনোই চাইবে না যে সে দল কোনোভাবে বিশৃঙ্খল পরিবেশের পরিচালিত হোক। প্রতিটি ক্ষেত্রে সে দলের সাধারণ জনগণ চাইবে যে সে দল যেন সুষ্ঠু সমৃদ্ধভাবে জীবনযাপন করতে পারে। একটি দল কিংবা একটি রাজনৈতিক প্রতিষ্ঠান কখনোই তার শান্তি থেকে কখনো নিজেকে বিয়োজিত রাখবে না। তেমনটি আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও হয়েছে। তারা কখনোই চায়নি যে দেশে কখনোই শান্তি ফিরিয়ে আসুক। আর যদি দেশে শান্তি ফিরে আনতে হয়, তার মেইন শর্ত ছিল দেশে সুষ্ঠু নির্বাচন। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা ভালোভাবেই বুঝতেছিল যে দেশে যদি সুষ্ঠু নির্বাচন করা হয়, তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনোভাবে তারা জয়লাভ করতে পারবে না। তাই তো বারে বারে সেই সুষ্ঠু নির্বাচনের নামে শুধু বিশৃঙ্খল নির্বাচনের পথেই দেশকে পরিচালিত করেছিল। তাই তো দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে সকলে একত্রিত হয়ে এবার দেশের সাধারণ জনগণ একত্রিত হয়েছে এবং দলকে নিজের মতো করে পরিচালিত করতে সক্ষম হয়েছে। তো ধন্যবাদ সকলকে।